অনেকদিন পর তোমাদের জন্য নিয়ে আসলাম, যে তোমরা দেখতে পাচ্ছ নো এক্সাম নো ইন্টারভিউ, কোনো রকম এক্সাম দিতে হবে না, কোনো রকম ইন্টারভিউ তোমাদের দিতে হবে না, তোমরা ডাইরেক্ট ভর্তি হতে পারবে, যেটা কিনা সোজা ভর্তি তোমরা কিন্তু এখানে হতে পারছো। পোস্ট কতগুলো আছে, মানে ভ্যাকান্সি কি কি পোস্টে কাজ করতে পারবে, ভ্যাকান্সি কতগুলো, ইম্পর্টেন্ট ডেজ অ্যাপ্লাই করতে পারবে কবে সেটা তোমাদেরকে জানাবো, সিলেকশন প্রসেস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, কোয়ালিফিকেশন, ইন হ্যান্ড ক্যাশ স্যালারি তোমাদের কত পাবে, টাইম ডিউরেশন কি, তারপর তোমার জব লোকেশন, জব প্রোফাইল, সমস্ত বিষয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তবে কিন্তু তোমরা নো এক্সাম নো ইন্টারভিউর মাধ্যমে সোজা কিন্তু ভর্তি হতে পারবে। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো তোমাদের অবশ্যই শুনতে হবে, না হলে কিন্তু অ্যাপ্লাই করার সময় তোমাদের কিন্তু অসুবিধা হবে। আর তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও অবশ্যই তোমরা পাবে। এছাড়া বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও তোমাদের জন্য দিই, ম্যাথ, রিজনিং, জিকে, কমিউনিটি বেসে জিকের প্রশ্ন দেওয়া থাকে, সমস্ত কিছু তোমরা এই চ্যানেল থেকে পাবে। আর অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, টেলিগ্রাম চ্যানেলে সমস্ত আপডেট সেখানে পেয়ে যাবে। তাহলে চলো এক এক করে তোমাদের সব বিষয়টা বলে দিচ্ছি। দেখো এখানে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট 2024-25, মানে এটা কিন্তু একটা অ্যাপ্রেন্টিস জব, তোমাদের কী কী করতে হবে সমস্ত কিছু ডিটেলে আলোচনা করছি। দেখো এটা কিন্তু অবশ্যই পাবলিক সেক্টর ব্যাঙ্ক, আর এটা অবশ্যই কিন্তু একটা সরকারি কিন্তু ব্যাঙ্ক। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি মহারাষ্ট্র যে ব্যাঙ্কটা, অবশ্যই কিন্তু একটা সরকারি ব্যাঙ্ক, সেখানে তোমরা কিন্তু ডাইরেক্ট ভর্তি হতে পারবে। আর তোমরা অনেকে ফেক ভিডিও বলে ফেলো, 100% রিয়াল কিন্তু অথেন্টিক জব কিন্তু এটা, আর সম্পূর্ণ একদম রিয়াল নিউজ তোমাদেরকে দিচ্ছি। এবার তোমাদের একটা বলো পোস্টের নাম কি, এই পোস্টটা হচ্ছে কি অ্যাপ্রেন্টিস জব, প্রচুর পরিমাণে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে, আগে আরও কম হতো, এইবারে কিন্তু রিক্রুটমেন্টটা কিন্তু তার তুলনায় অনেকটাই বেশি হচ্ছে। এবং এর পাশাপাশি তোমাদেরকে তো বললাম সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যায়, সেখানে সমস্ত আপডেট তোমরা কিন্তু কন্টিনিউ পেতেই থাকবে। আর তোমাদেরকে এটাও বললাম যে নো এক্সাম, কোনো রকম এক্সাম দিতে হচ্ছে না, কোনো রকম ইন্টারভিউ দিতে হচ্ছে না, তাহলে কী দিতে হবে অবশ্যই তোমরা দেখতে থাকো, সমস্ত কিছু বলছি। এবং তোমাদের যে ফিসটা, জেনারেল যদি হয়ে থাকো, জেনারেল ওবিসি আর ইডাব্লিউএস হলে 150 টাকা তোমাদের অ্যাপ্লাই করার সময় ফিস নেবে, আর তোমাদের এসসি এসটি যদি হয় তাহলে 100 টাকা তোমাদের কিন্তু নিচ্ছে, ঠিক আছে। দেখো এখানে ইম্পর্টেন্ট ডেস কী আছে, যে তোমাদের 14-10-2024 থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আর লাস্ট ডেট কবে, 24-10-2024, সময় বেশি নেই। তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করে দেবে এখানে, ঠিক আছে। তাহলে ডেট বুঝতে পারলে যে তোমাদের 14 তারিখের থেকে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে, আর এই মাসেরই মানে 14-10-2024 শুরু, আর 24-10-2000 মানে এই অক্টোবর মাসে 24 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই চলবে এখানে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের অবশ্যই, যে তোমাদের তো এখানে কি হচ্ছে না, তোমাদের কোনো এক্সাম হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে না, তাহলে কীভাবে তোমাদের হবে, তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশনে তোমার কত নাম্বার হোক আর না হোক কিচ্ছু দেখতে যাবে না, তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এবং তার পাশে টুয়েলভ পাসের যে মার্কশিট, সেখানে কত, সেই মার্কশিটের উপর নির্ভর করে তোমার কিন্তু এখানে সিলেক্টেড হবে। এবার এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু অ্যাপ্লাই করতে চায় না, একটু কম মানে আর কি পোস্টের জন্য। তাই তোমরা যারা যারা ভাবছো যে এখানে অ্যাপ্লাই করবে না, কিন্তু তোমরা যারা যারা ভাবছো অ্যাপ্লাই করবে, তাহলে কেউ মিস করো না। তাহলে কী হবে, যেহেতু ম্যাক্সিমাম লোক এখানে অ্যাপ্লাই করে না, তোমার কিন্তু হয়ে যাওয়ার সুযোগটা কিন্তু বেশি থাকবে। এবার তোমাদের কী বললাম যে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তোমার যত, তুমি ইন্ডিয়ান কি না সেটা দেখবে, এবং তার পাশে তোমার যত যত এডুকেশনের যে সার্টিফিকেট রয়েছে সমস্ত কিছু দেখবে, আর পাশাপাশি অবশ্যই তোমাদের মানে গ্র্যাজুয়েশন কিন্তু কমপ্লিট করতে হবে, এবং টুয়েলভ পাসের নাম্বারের উপর তোমাকে কিন্তু এখানে সিলেক্টেড করা হবে। এবার এজ লিমিট কত, তোমার 20 বছর থেকে 28 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর ওবিসি হলে কিন্তু তুমি 3 বছরের ছাড় পাচ্ছ, আর জেনারেল যদি, জেনারেল হলে মানে এসসি এসটি আর এসসি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তুমি 5 বছরের ছাড় পাচ্ছ এখানে, ঠিক আছে। যে কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদেরকে বললাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, আর তোমাকে অবশ্যই তুমি যেখানে, এটা তো অল ওভার ইন্ডিয়া তোমার জব, তুমি যেখানে খুশি অ্যাপ্লাই করতে পারো, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে তুমি অ্যাপ্লাই করতে পারো। এর পাশাপাশি তুমি যে রাজ্যেই তুমি অ্যাপ্লাই করো না কেন, তার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার কিন্তু জানতে হবে। এবং তার পাশাপাশি অবশ্যই তোমার 12 পাসের যে রেজাল্ট, তার সেটার যে পার্সেন্টেজের উপর কিন্তু তোমার এখানে সিলেক্টেড করা হবে, কেন তোমাদের সমস্ত ডিটেলে আলোচনা করে দিচ্ছি। ইন হ্যান্ড স্যালারি দেখো, এটা কিন্তু যেহেতু তোমাদেরকে বললাম অ্যাপ্রেন্টিস জব, তোমাকে সেখানে কী হবে, সেখানে তোমাকে প্রথমত যে 1 বছর ধরে, এটা কিন্তু 1 বছর চলবে, 1 বছর ধরে তোমাদের সব কাজ শেখানো হবে, মানে ব্যাংকের কী কী কীরকম ধরনের কাজ হয় সমস্ত কিছু তোমাকে নলেজ দেওয়া হবে। এবং 1 বছরের পর তোমাকে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে, ওই সার্টিফিকেটের ভ্যালু কিন্তু সমস্ত তুমি প্রাইভেট যে ব্যাংকগুলো আছে এবং তুমি সরকারি যে সমস্ত ব্যাংক আছে সেখানেও কিন্তু তুমি কিন্তু সুযোগ পেয়ে যাবে। তুমি অ্যাপ্লাই যখন পোস্ট বেরোবে, তুমি অ্যাপ্লাই করলে তোমাকে কিন্তু প্রেফারেন্স যে সেটা কিন্তু সবার প্রথম দেওয়া হবে, ঠিক আছে।
তাই অবশ্যই যেটা বললাম তোমাদের ইনহ্যান্স স্যালারি সেখানে কিন্তু 9000 টাকা মানে যেহেতু তোমাকে একটা ট্রেনিং এর মতন এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং এর মতন ঠিক আছে সমস্ত কিছু তোমার নলেজ দেওয়া হবে ব্যাংকিং ব্যাপারে তো এখানে কাজের সাথে সাথে তুমি কিন্তু 9000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু তুমি এখানে পাবে ঠিক আছে এবার তার পাশাপাশি টাইম ডিউরেশন তোমাকে বললাম যে এক বছর কিন্তু তোমাকে টোটাল শেখানো হবে এবং মানে যেরকম ব্যাংকে যেরকম জব হয় যে 10টা থেকে ডিউটি 5টা পর্যন্ত এবার কখনো কখনো একটু আগেও তোমাদের কিন্তু ছাড়া হবে তো মোটামুটি ধরে নাও 10টা থেকে 5টা পর্যন্ত তোমাকে ডিউটিও করতে হবে সমস্ত কাজ শিখতে হবে এবার তোমাদের জব লোকেশন জব লোকেশনটা কি কোথায় অল ওভার ইন্ডিয়া এবার তোমাদেরকে একটা কথা বলি যে তুমি যদি এইভাবে যদি গভর্নমেন্ট সার্ভিস পেতে চাও কারণ দেখো এই যে তুমি এক বছর যদি খাটনি করো তাহলে কিন্তু তুমি যখন যে সার্টিফিকেটটা পাবে যে কোনো তুমি ব্যাংকে যখনই সার্ভিস করতে যাবে মানে সার্ভিস যখন করবে তখন কিন্তু স্যালারিটা কিন্তু 30,000 বা 40,000 টাকা কিন্তু স্যালারি হয়ে যাবে তাই অবশ্যই প্রথম যদি এক বছর কষ্ট করতে পারো তাহলে তারপরে কিন্তু তুমি আর তার থেকে বড় কথা এই যে মহারাষ্ট্র ব্যাংকে কিন্তু মাঝে মধ্যে কিন্তু তোমার ভ্যাকান্সি বের হয় তখন কিন্তু তোমাদের কিন্তু এই সুযোগটা কিন্তু বেশি দেওয়া হবে এবার জব প্রোফাইলটা কি তোমাকে কিন্তু অফিশিয়াল কাজ করতে হবে ঠিক আছে বিভিন্ন ধরনের কাগজ মানে ডকুমেন্টসগুলো তোমাকে রেডি করা দেখা কম্পিউটারে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো করা এক কথা তোমাকে কম্পিউটারে ম্যাক্সিমাম কাজগুলো করতে হবে ঠিক আছে তোমাদের যে ভ্যাকান্সিটা কিন্তু অন্যান্য সময় কিন্তু 100-200 কিন্তু ভ্যাকান্সি বের হয় কিন্তু এবার কিন্তু 600টা ভ্যাকান্সি তোমাদের জন্য বেরিয়েছে ঠিক আছে 600টা ভ্যাকান্সি বেরিয়েছে এবং তার মধ্যে কিছু ডিভাইড রয়েছে তো এই হচ্ছে টোটাল তোমাদেরকে বলে দিলাম তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক কারণ অনেকে তোমরা বলো যে এরকম টপিকের উপর ভিডিও বানাতে তাই অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা বানিয়ে দিলাম অবশ্যই তোমরা যারা যারা ইচ্ছুক অবশ্যই অ্যাপ্লাই করে দিও আর এছাড়া পাশাপাশি তোমাদেরকে অফিসিয়াল লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলেই একমাত্র তোমরা পাবে সেখানে সবাই যুক্ত হয়ে যাও শুধু এগুলো নয় পরবর্তীতে আরও অন্যান্য ভিডিও তোমাদের জন্য আসতেই থাকছে তাহলে ভিডিওটি আজকে এলো তত সময় ভালো থেকো সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত।